স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ নিউজ আছে, সেটা দেখতে পাচ্ছ। জয়েন ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান আর্মির যে অফিসার আছে সেখানে আছে, এবং এখান থেকে কিন্তু জব নোটিফিকেশান বেরিয়ে এসেছে। খুব বড় একটা গুড নিউজ। এখানে হাওড়া কলকাতা সমস্ত ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে, এবং দুটো জব নোটিফিকেশান বেরিয়ে এসেছে ইন্ডিয়ান জব মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মি থেকে। আমরা দুটো নোটিফিকেশান এক এক করে দেখে নেবো। চলো দেখে নেওয়া যাক কি সেই নোটিফিকেশান। দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান আর্মি থেকে জব নোটিফিকেশান বেরিয়ে এসেছে, র্যালি নোটিফিকেশান, ইন্ডিয়ান আর্মি র্যালি নোটিফিকেশান 2021 ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু সেপই ফার্মাতে রিক্রুট করা হচ্ছে, এবং অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু চালু হবে 2 ফেব্রুয়ারি টু 18 মার্চ। এবং সেখানে এটাও লেখা আছে, এবং কোথাকার ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেটাও লেখা আছে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম। এবং এখানে বলেছে তোমাদের যেটা র্যালিটা হবে সেটা কিন্তু গোপালপুর হবে উড়িষ্যাতে 4 এপ্রিল 2021-এ। এক্সাক্ট ভেনু কিন্তু র্যালি সমস্ত কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, এবং ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হবে 2 ফেব্রুয়ারি 2021 থেকে 18 মার্চ 2021 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ইমেল থ্রুতে যাবে, তোমার যে রেজিস্টার ইমেল আইডি দেবে সেখানে কিন্তু যাবে, তার নিজের নিজস্ব ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে 20 মার্চ 2021 থেকে 25 মার্চ 2021 পর্যন্ত, মানে মার্চ মাসের 20 তারিখ 2021 সাল থেকে। এবং 25 মার্চ মধ্যে কিন্তু এই পাঁচ ছ দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এখানে বাদ বাকি ডিটেলস দিয়ে দিয়েছে। সেপই ফার্মাতে তোমাদের এজ হতে হবে 19 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, এবং বর্ন হতে হবে 1 অক্টোবর 1995 থেকে 30 সেপ্টেম্বর 2001-এর মধ্যে। হাইট থাকতে হবে 169 সেন্টিমিটার, এবং 77 সেন্টিমিটার তোমাদের কোনো চেস্ট হতে হবে, এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপ্যান্ড করার ক্ষমতা থাকতে হবে সেটাও বলেছে। এখানে 10+2 তোমাদের পাস করে থাকতে হবে, অর ইন্টারমিডিয়েট এক্সামকে পাস করে থাকতে হবে ইন ডি ফার্মা উইথ মিনিমাম কোয়ালিফিকেশান 55% মাস অ্যাগ্রিগেট অ্যান্ড রেজিস্টার্ড উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল। অথবা কিন্তু এখানে দেখছো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশান বি ফার্মা উইথ মিনিমাম 50% মার্কস, এখানে লেখাও আছে। অথবা তোমার ফার্মাসিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়ান আর অলসো এলিজিবল, এখানে সেটাও কিন্তু দেওয়া আছে বাদবাকি ডিটেলস। এখানে হাইট দেখতে পাচ্ছ যে গোর্খা, বোধ, নেপালিস অ্যান্ড ইন্ডিয়ানস 157 সেন্টিমিটার, এবং 77 সেন্টিমিটার চেস্ট, এবং ট্রাইবালসের জন্য 162 সেন্টিমিটার, ট্রাইবালস এসটি অর অথরাইজড টাইপস এরিয়ার জন্য 162 সেন্টিমিটার কিন্তু হাইট, এবং 77 সেন্টিমিটার কিন্তু চেস্ট। আর ওপরে কিন্তু সরি এখানে অনেকগুলো পেজ আছে, আমি লাস্ট পেজ চলে এসেছি একেবারে। এবং ওপরে কিন্তু হাইট দেওয়া আছে 169 সেন্টিমিটার, মানে ওটা বাদবাকি আলাদা ক্যান্ডিডেটের জন্য। এখানে কিন্তু যে বাদবাকি রিল্যাক্সেশান দেওয়া আছে ফিজিক্যাল ট্রেনারের ক্ষেত্রে সেটাও কিন্তু এখানে লেখা আছে। এমনিতে 1.6 কিলোমিটার তোমাদের রান আছে, এবং পুশ আপস যেটা আছে সেটাও এখানে দেওয়া আছে, এবং মার্কস 10টা হলে 40টা, 9টা হলে 37 নম্বর, এবং গ্রুপ 1 আপ টু 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু 1.6 কিলোমিটার তোমাদের রান করতে হবে। ডিচ আছে, এবং জিগজ্যাগ ব্যালেন্স আছে, নিড টু কোয়ালিফাই। এই জিগজ্যাগ ব্যালেন্সের ক্ষেত্রে শুধু কোয়ালিফাই করলেই কিন্তু তোমাদের চলবে, এখানে সেটাও কিন্তু বলে দিয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট লেখা আছে এখানে নিচে, মেডিকেল টেস্ট এবং বাদবাকি ইটার সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট কী কী লাগবে, এডুকেশন সার্টিফিকেট কী কী লাগবে, এখানে সমস্ত কিন্তু ব্রিফলি বলা আছে, তোমরা একটু পড়ে নিও। কারণ আর একটা জব নোটিফিকেশান দেওয়া আছে, এখানে কিন্তু হাইট ওয়েটের যে রেশিওটা সেটাও কিন্তু নিচে করা আছে, নোটিফিকেশান নিচেই কিন্তু দেওয়া আছে। আমি তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও নিচে মেনশন করা আছে পিডিএফের নিচে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। চলে গেল সম্ভবত, অনেকগুলো পেজ তো আছে এখানে, এখানে হাইট ওয়েটের রেশিওর যে ব্যাপারটা সেটাও কিন্তু দেওয়া আছে। আর একটা কিন্তু নোটিফিকেশান আছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, সেটা কোথার ক্যান্ডিডেটরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিন্তু এই নোটিফিকেশানটায় কিন্তু বলা আছে। এখানে এটা হাওড়া কলকাতা যারা আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ www.joinindianarmy.nic.in, এই অ্যাভেলেবেল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু বাদবাকি সমস্ত ডিটেলস বা রেজিস্ট্রেশন সমস্ত কিছু করে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক। পাচ্ছ আর একটা নোটিফিকেশান, এবং এটা সেম নোটিফিকেশান, শুধু কোন কোন ডিস্ট্রিক্টগুলো ভাগ করে দিয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং অ্যাট গোপালপুর, এবং উড়িষ্যা 4 এপ্রিল 2021-এ কিনতে হবে। এবং এখানেও তাই 20 মার্চ থেকে 25 মার্চের মধ্যে ফর্ম ফিল আপ, 2 ফেব্রুয়ারি থেকে 18 মার্চের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন। দুটো নোটিফিকেশান আলাদা বার করে দিয়েছে, একটি নোটিফিকেশান হয়ে যেত আমার মনে হয়, কিন্তু ওরা দুটো বার করে এটা ওরা মনে করেছে। এখানে সমস্ত ডিটেলস মোটামুটি একই রেখেছে, তোমরা দেখে নেবে একটুখানি, আর বাদবাকি ডিটেলস, এডুকেশান, কোয়ালিফিকেশন সবই একই রেখেছে। এবং জয়েন ইন্ডিয়ান আর্মি সেখানে গিয়ে কিন্তু
অফিসার সেট থেকে তোমরা সমস্ত কিছু সংগ্রহ করে নিতে পারবে। এবং জয়েন ইন্ডিয়ান আর্মি অফিসার সেট ঢোকার আগে একটা ক্যাপচা কোড দিতে হয়। ক্যাপচা কোড দেওয়ার পর তারপরে তোমার ভেতরে প্রবেশ করতে পারবে। তাই ঘাবড়ানোর কিছু নেই, অবশ্যই তোমার রেজিস্ট্রেশন করো এবং ফর্ম ফিল আপ করো এবং র্যালিতে অংশগ্রহণ করো। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।